take a moment right here, feeling like it's out gear, driving towards the sun with a rose and a gun. Feel the wind in my hair, going nowhere, I swear. Like an outlaw on the run, dangerous but it's so fun. Running, running. Boy, that was hard to find. I caught feelings, I caught these feelings. I caught feelings, I caught these feelings. I caught feelings, I caught feelings, I caught these feelings. সত্যি সারা রাত বৃষ্টির জন্য খুব খারাপ লাগতেছিল, বাট এখন অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, যা বলার মতো না। দেখুন এই দুইজন, এই যে এরা হচ্ছে সবচাইতে বেস্ট, কারণ এরা না থাকলে আজকে হয়তো এইভাবে আমি ওখানে ঘুরতে পারতাম না। সত্যি খুব ভালো লাগছে। আমরা ঘাটে চলে আসছি, নৌকার এখানে খুব চাহিদা, কারণ প্রত্যেকটা লোকেরই যাতায়াত হচ্ছে কাজীপুরে, আমাদের সিরাজগঞ্জ কাজীপুরে, ওইখানে তারা নৌকা নিয়ে যাতায়াত করে। আমরা এখন চা খাবো, আর এখানে সেই ছোটবেলার রিং চিপস যেটা অলরেডি জাহিদ একটা হাতে নিয়ে ফেলেছে, এইটা এখন খাওয়া হবে। তুই ভাইয়া আগের সেই সাতটা আছে না, তাকে তাং করে নিয়ে তুন্দর তুন্দর। সবাই রিং চিপস খাচ্ছে। আমরা এখন সব লুঙ্গি পরতেছি, আমি নিজেও লুঙ্গি পরে আছি। এই যে দেখেন, আমরা এখন গোসল করব এখানে। ওই যে একজন নেমে গেছে গোসল করতেছে। আমরা এখন গোসল হলো বুঝা কেন পেশা দিয়ে গেলাম। ভালো বেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, গতকালকে রাত্রে আসলাম, সকালবেলা নদীতে ঝাপাঝাপি করলাম, এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জ। মোটামুটি কত কিলো, বেশি না, 70 কিলোর মতো, সরি 90 কিলোর মতো। একটু রিল্যাক্স হয়ে যাবো, কারণ প্রচণ্ড রোদ পড়ছে হঠাৎ করেই। গাড়িটা ক্যাদের ভিতর দিয়ে সকালবেলা চালিয়ে গাড়ির হায়াত কমাই দিছে, যে ক্যাদ ছিল। যাই হোক, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ বলে রওনা দিই। তবে দাঁতে আসার পরে খুব খারাপ লেগেছে যে বৃষ্টি, এত বৃষ্টি ছিল সারাটা রাত যে বলার মতো ছিল না। এই জন্যে মনে করলাম যে হয়তো বা আমি মনে হয় নদীতে যাইতে পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে
সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রে নৌকাতে থাকার কথা ছিল, বাট নৌকাতে থাকতে পারিনি, মানে নদীগুলো যেতেই পারিনি আর কি, এতটা বৃষ্টি ছিল। বাট সকালে গিয়ে ক্যাদর ভিতরে একটা অ্যাডভেঞ্চার প্লাস ঝাপাঝাপি নদীতে নৌকা নিয়ে ঘোরা জিনিসটা পুষিয়ে গেছে আর কি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একটা না হলে আর একটা তো মানে পেয়েছি আর কি। বন্ধুরা চলুন হাইওয়েতে উঠি, দেন কথা বলছি। বন্ধুরা আমি যমুনা সেতু চলে আসছি, গোয়াপুর থেকে আর কি জাহিদ রাইড করতেছে। আলহামদুলিল্লাহ সহি সালামত ইনশাল্লাহ বাসায় পৌঁছায় যাবো, আল্লাহ ভরসা। চলুন যাই, দেখে থাকি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজগঞ্জ শহরে ঢুকে গেছি, এখন বাসায় যাচ্ছি, জাহিদকে বিদায় দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, মানে এই জন্যই বলতেছি যে দুইটা কারণে, এক সহি সালামতে ট্যুর দিয়ে আসছি, এত বৃষ্টি ঝড় বাদল সব কিছু মিলে, আর একটা বিষয় হচ্ছে মানে আমি এক্সব্লেডে পারাপাড়ি করে টেনেও মোটামুটি 42 মাইলেজ পাচ্ছি। হয়তো পারাপাড়ি ওইভাবে করি না, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুর মধ্যে আমি স্টিল নাও 42 মাইলেজ পাচ্ছি। সেটা কিভাবে, এটা হচ্ছে আপনার আমি সবসময় 10 লিটার করে ফুয়েল তুলি, ট্রিপ মিটার বি, অর্থাৎ ট্রিপ মিটার আমার দুইটা দেওয়া আছে, ওইটা বি আর কি জিরো করে নিই। এতে আমার মোটামুটি এখন পর্যন্ত 420 কিলো রান করেছি। তো দেখলাম যে 420 মানে হচ্ছে 42, সো এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো এটা আমার জন্য ভালো, কারণ আমি লিবোতে টানটানি করে মোটামুটি 35 উপরে কখনো মাইলেজ পাইনি, বাট এক্সব্লেডে পাচ্ছি। এই যে এখন ঢোক দিচ্ছে, তার মানে আমার পুরা এই মুহূর্তে আমি রিজার্ভে দিলাম আমার ফুয়েল। এখন হচ্ছে কত পাচ্ছি একটু দেখি, 421, ওই তো, অর্থাৎ 42.10 আর কি পেয়েছি। মূলত আমি 47 এমনি সিটিতে যদি রাইড করি নর্মালি, তাহলে আমি 47 করে পাই, বাট এবার একটু টানটানি করেছি, ভালোই, খারাপ না, যার কারণে আর কি মাইলেজটা ড্রপ করেছে। তো আমি মাইলেজ নিয়ে একটা সময় আর কি ভিডিও বানাবো, ওই সময় ডিটেলস ইনফরমেশন নিয়ে কথা বলবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকি, আল্লাহ হাফেজ।